আর সাহস পায় না এবং একটা যে গণ অভ্যুত্থান করবে একটা যে গণ অভ্যুত্থান করবে তা করার মতো সাহস দেখাচ্ছে না তারা কারণ তারা যদি সেই সাহস দেখাতো তাহলে এই যে বিএনপি রাস্তায় নেমেছিল 28 অক্টোবর তাহলে কিন্তু সমস্ত দেশের মানুষ রাস্তায় নেমে আসতো তো ভারত কিন্তু মনে মনে চায় যে হাসিনা আবার ক্ষমতায় আসুক যদিও তারা উপরে বলছে যে তারা হাসিনাকে বা খালেদা কাউকেই তারা সমর্থন করে না তারা তাদেরকে সমর্থন করবে যাদেরকে দেশের মানুষ সমর্থন করবে তাই হাসিনা যদি কোনোভাবে এসে যায় ভারতের কোনো সমস্যা নেই আবার যদি ভারত হাসিনা নাও আসে হাসিনাকে ক্ষমতায় বসানোর জন্য ভারত কিন্তু 18 বা 14 সালের মতো কোনো ব্যবস্থা নেবে বলে আমাদের মনে হচ্ছে না কারণ বাংলাদেশের মানুষের কাছ থেকে ভারত অনেক দূরে সরে গেছে এছাড়া শেখ হাসিনা যে চীন ঘেঁষা হয়ে গিয়েছে 2018 সালের নির্বাচনের পর ভারত হাসিনাকে বলেছিল যে সে যাতে হাসান মাহমুদ সালমান এফ রহমান এবং এই মোমেন এই যে তিন মন্ত্রী এই যে এরা তিন চীন ঘেঁষা মানুষ এবং এদেরকে মন্ত্রীর পদ থেকে বাদ দিয়ে দেওয়ার জন্য আবেদন জানিয়েছিল ভারত তবে হাসিনা তাদেরকে পাত্তাই দেয়নি ভারতের নাকের ডগার উপর দিয়ে এদেরকে গুরুত্বপূর্ণ বিভিন্ন পদ দিয়ে রেখেছে হাসিনা তো তারপরও কিন্তু ভারত যদি ক্ষমতায় থাকে হাসিনা কিন্তু অনেক লাভ হাসিনা যদি ক্ষমতায় থাকে ভারতের অনেক লাভ কারণ ভারত অনেকটা বিনামূল্যে ইলিশ মাছ পাচ্ছে যে ইলিশ মাছ মাত্র 300 টাকা কেজিতে ভারতের মানুষে খেতে 14 এবং 18 সালের উপনির্বাচনেই স্পষ্টতই কার চুপি হওয়া সত্ত্বেও বিশেষ করে গতবারের বিশাল বিজয় ভারতে ছিল প্রথম দেশ যারা হাসিনাকে অভিনন্দন জানিয়েছিল এবারও ভারত চায় যে তত্ত্বাবধায়ক সরকারের পরিবর্তে হাসিনা নির্বাচন পরিচালনা করুক যাতে বিজয় সুনিশ্চিত হয় কিন্তু এর বিপরীতে আমেরিকা এবং পশ্চিমা দুনিয়া তারা চায় যে অবাধ সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচনের উপর জোর দিচ্ছে যা বিএনপির শিবিরে একটু স্বস্তি এনেছে এবার আমরা চলে যাই ভারতীয় সাবেক মেজর জেনারেল অশোক মেহতার কলামে অশোক মেহতার কলামের হেডলাইন হচ্ছে যে ভারতের সব ডিম একই ঝুড়িতে বিএনপির প্রত্যাবর্তন ভারতকে ঝামেলায় ফেলতে পারে দেখুন ভারত তার সব ডিম ওই হাসিনা ঝুড়িতে রাখছে বিএনপি এলে ভারত ঝামেলায় পড়বে এখানে লিখেছেন যে 2024 সালের জানুয়ারিতে বাংলাদেশের 12তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আগের তিনটি নির্বাচনের অভিজ্ঞতায় দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উদ্বেগ ছড়াচ্ছে প্রথম প্রশ্ন তত্ত্বাবধায়ক সরকার কি গঠিত হবে দ্বিতীয় প্রশ্ন বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কি শেখ হাসিনার টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হওয়াকে চ্যালেঞ্জ জানাতে নির্বাচনে অংশ নেবে এই অশোক মেহতা গত সপ্তাহে ঢাকা সফর করেছেন এই সফরের উদ্দেশ্য কি আমি জানি না তিনি লিখেছেন যে গত সপ্তাহে আমার ঢাকা সফরে এটা স্পষ্ট করেছে যে ক্ষমতাসীন আওয়ামী লীগের হাসিনা কর্তৃক তত্ত্বাবধায়ক শাসনকে সমর্থন করার সম্ভাবনা কম যা বিএনপির জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা অসম্ভব করে তুলেছে যাদের সঙ্গে আমি কথা বলেছি এবং অশোক মেহতা কিন্তু অনেক সাধারণ মানুষের কথা বলেছেন তিনি লিখেছেন যে যাদের সঙ্গে আমি কথা বলেছি তাদের একটা বিরাট অংশ বলেছে যে যদি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয় তবে বিএনপি জিতবে তাদের মধ্যে ধনী আছে গরিব আছে তারপরে বুদ্ধিজীবীও আছে সাংবাদিকরাও আছে সবাই আমাকে বলেছে যে তত্ত্বাবধায়ক সরকার এলেই আওয়ামী লীগের ভরা ডুবি আমার অবস্থানকালে বিএনপির হরতাল অবরোধ চলছিল সঙ্গে ছিল কারখানার মজুরি নিয়ে সৃষ্ট বিরোধে তৈরি পোশাক শ্রমিকদের ওয়াকআউট বাংলাদেশের যে $55 বিলিয়ন রপ্তানি করে তার 85% তৈরি পোশাক থেকে আসে ভঙ্গুর অর্থনীতিতে আরো বিপর্যয়ের সম্মুখীন হতে চলেছে দেশটি মানে অর্থনীতি অবস্থা তো এমনিই খারাপ আরো খারাপ হতে চলছে আওয়ামী লীগের পাল্টাপাল্টি হামলায় বিএনপি শীর্ষ নেতারা সবাই কারাগারে ক্ষমতাসীনদের বিরোধিতা দ্রব্যমূল্য বৃদ্ধি এবং দুর্নীতি পরিবর্তনের আওয়াজ তুলতেছে দেখেন ক্ষমতাসীনদের বিরোধিতা দ্রব্যমূল্য বৃদ্ধি এবং দুর্নীতি বাংলাদেশের মানুষের মাঝে একটা পরিবর্তনের আওয়াজ তুলতেছে আশেপাশের বেশিরভাগ দেশের মতো বাংলাদেশেও ভারত তার সব ডিম এক ঝুড়িতে রেখেছে কাজে এই অবস্থায় যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে ভারতকে ঝামেলায় পড়তে হতে পারে বন্ধুরা ভারতের সাথে যে এই রাষ্ট্রদূতের সাথে শেখ হাসিনা যে সাক্ষাৎ হয়েছে এটার কোনো রাজনৈতিক গুরুত্ব আছে বলে মনে হচ্ছে না যাতে ভারত তিনটি প্রকল্প উদ্ভাবনের জন্য এসেছে এবং শেখ হাসিনাকে একটি সমর্থন দিয়েছে মাত্র এবং হাসিনা এটাকে অনেক ঘুরাই পেঁচার অনেক নিজের দিকে আনার জন্য চেষ্টা করবে এবং হাসিনা বোঝানোর চেষ্টা করবে যে ভারত বাংলাদেশকে সমর্থন করছে এবং হাসিনা তাদের কাছে একটা স্টেটমেন্ট ভিক্ষা চাচ্ছে যে বাংলাদেশকে যে যে হাসিনাকে বা আওয়ামী লীগকে ভারত সমর্থন করছে এ নিয়ে একটা স্টেটমেন্ট নেওয়ারও চেষ্টা করবে যাতে বাংলাদেশ পুলিশের এবং তার যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুন্ডা বাহিনী এসব ককটেল বাহিনী কিংবা হাতুড়ি লীগ রয়েছে এদেরকে মানসিকভাবে শক্তিশালী করার জন্য সে ভারতের একটি স্টেটমেন্ট চায় তো কিছু দালাল থিঙ্ক ট্যাঙ্কার রয়েছে এরা আসলে হাসিনার কাছ থেকে $বিলিয়ন হাতিয়ে নিয়ে হাসিনার পক্ষে দালালি করে তবে এই তাদের তারা বলে যে ভারত বাংলাদেশের সাথে রয়েছে অথচ কখনো মোদি কিন্তু স্পষ্ট করে বা ভারতের কোনো গুরুত্বপূর্ণ সরকারি ব্যক্তিবর্গ কিন্তু এ ধরনের কোনো কথা বলেনি তো বাস্তবেই আসলে
আসলে সমর্থন করে কিনা সেটা এখন বোঝাই যাচ্ছে যে তারা আসলে বিএনপি কে সমর্থন করে না আবার আওয়ামী লীগকে সমর্থন করে না কোন বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে বিএনপির সাথে তারা সম্পর্ক উন্নয়নের চেষ্টা করবে তারা মনে মনে চায় যে হাসিনা ক্ষমতায় আসুক কারণ হাসিনা জনসমর্থন যেহেতু নেই সেহেতু হাসিনার কাছ থেকে অনেক কিছু আদায় করা যাবে মানে হাসিনার থেকে বিনা বিচারেই সবকিছু ভোগ করা যাবে তো সম্পর্ক ভালো খারাপের উপর আসলে ভারত কাউকে সমর্থন করছে না আবার যে বিএনপির সাথে সম্পর্ক ভালো না হওয়ার কারণে যে বিএনপি কে দমন নিপীড়নে হাসিনাকে সহায়তা করবে তেমন কোনো কিছু আভাস পাওয়া যায়নি এখনো তো বন্ধুরা ভারতের রাষ্ট্রদূত প্রলয় কুমার বর্মা এই বিষয়ে এখনো কোনো ধরনের স্টেটমেন্ট দেয়নি এবং হাসিনা চেষ্টা করছে যে তাদের থেকে একটা স্টেটমেন্ট নেওয়ার জন্য যে ভারত বাংলাদেশকে সহায়তা করবে কিন্তু আমেরিকার বিভিন্ন ধরনের নসিহতের পর ভারত এটা স্বীকার করতে বাধ্য হয়েছে এবং তারা আমেরিকা ইসরায়েলের কথা বলছে যে বাংলাদেশের নেতা নির্বাচন করবে বাংলাদেশের জনগণ এ বিষয়ে আমাদের কিছুই বলার নেই তো বন্ধুরা চলুন এ বিষয়ে কিছু কথা শুনে আসি সাংবাদিকের কাছ থেকে তো এ হচ্ছে গিয়ে কথা দর্শক এটা কিন্তু সবাই জানে এটা কিন্তু হাসিনাও জানে যে যদি একবার তত্ত্বাবধায়ক সরকার আসে তাহলে এই আওয়ামী লীগ এমন শোচনীয় পরাজয় ঘটবে যে তারা আর 50 বছরও কামবে করতে পারবে না এবং দর্শক আমেরিকা যদি কোন রাজনৈতিক নেতার উপর কুদৃষ্টি দেয় তাহলে সেই নেতা রাজনীতি এখানেই শেষ হয়ে যায় যেটা আমরা সাদ্দাম হোসেনের ক্ষেত্রে দেখেছি গাদ্দাফির ক্ষেত্রে দেখেছি ফিলিপাইনের প্রেসিডেন্ট দুদাতের ক্ষেত্রে দেখেছি যেটা আমরা ইমরান খানের ক্ষেত্রে দেখেছি তো এই হাসিনার রাজনীতি চিরজীবনের জন্য শেষ হয়ে যাবে কাজে এখন ভারতের কথা হলো যে যেভাবেই হোক না কেন তত্ত্বাবধায়ক সরকার দেওয়া যাবে না কারণ ভারত জানে হাসিনা জানে ভারতের গোয়েন্দা সংস্থা জোর পালিয়ে দেখেছে যেটা আমরা সুবি ভূমিকক্রম থেকে জেনেছি যে যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগ 32 থেকে 47টা সিট পেতে পারে এটা ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিক তিনি তার কলামে বিস্তারিত বলেছেন এটা ভারত জানে এটা হাসিনাও জানে এখন হাসিনার কথা হচ্ছে একই যে কদিন আসি জোর করে ক্ষমতা কক্ষিগত করে পুলিশ দিয়ে ঠেকিয়ে এই বাংলাদেশিদেরকে একদম মানে চেপে ধরে আমি ক্ষমতায় থাকবো আমার সঙ্গে ভারত আছে আমার সঙ্গে চায়না আছে আমার সঙ্গে রাশিয়া আছে কিন্তু দর্শক এটা হবে না কারণ 95% জনগণ যেখানে শেখ হাসিনার বিরুদ্ধে সেখানে তারা যদি জেগে ওঠে তাহলে অন্যান্য দেশের কিছুই করার থাকবে না আর আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের সঙ্গে আছে কাজেই আমাদের এত চিন্তার কিছু নেই তো জনগণকে আরেকটু জাগতে হবে হরতাল সফলভাবে চলছে অবরোধ সফলভাবে চলতেছে এবং বাম ডান সকল দলগুলো ইসলামিক থেকে শুরু করে সবাই বিএনপি নেতৃত্ব ঐক্যবদ্ধ আছে সুতরাং এটাই এটাই কিন্তু মুখ্য সময় কারণ বাংলাদেশ কোনোভাবেই হাসিনাকে আরো 5টা বছর সহ্য করার মতো অবস্থায় নাই যদি এই হাসিনা আরো 5টা বছর থাকে বাংলাদেশ একদম এই সমস্ত বিশ্বের একটা দরিদ্রতর দেশে পরিণত হবে এবং সেই আগের আমলে দুর্ভিক্ষ তার বাবার আমলে যে দুর্ভিক্ষ সেই দুর্ভিক্ষ আবার ফিরে আসবে তখন তো বাসন্তী জাল পড়েছিল এবার আর জালও পাওয়া যাবে না পড়ার জন্য সুতরাং আসুন আমরা তত্ত্বাবধায়ক সরকার পারছি আর আমরা খেতে পারছি না আমরা 1000 টাকা 1200 টাকা 1500 টাকা পর্যন্ত ইলিশ মাছ হয় কিন্তু আমাদের দেশে ইলিশ উৎপাদন হয় অথচ আমরা এই মাছ খেতে পারছি না তারপর আমাদের কোনো সমস্যা নেই কারণ আমরা হচ্ছে সুখী মানুষ শেখ হাসিনার যদি এমন ব্যবস্থা নেই যে আমরা আমাদের ছেলেমেয়েরা বা আমাদের বাবা মারা আমরা তো একদিনে দুইবার ভাত খাই একবার যদি ভাত খাওয়ার সুযোগ হয় তারপর আমরা হাসিনার বিরুদ্ধে কিচ্ছু বলবো না কারণ আমরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ এবং আমরা হচ্ছি আপনার খুবই মানে মারামারি করতে পছন্দ করি না রাস্তায় নামতে পছন্দ করি না কারণ আমরা তো ভদ্র মানুষ আমরা হচ্ছে ভালো মানুষ আমাদের দরকার হলে আমাদেরকে আমাদের টাকা পয়সা শেখ হাসিনা বা ছাত্রলীগ যুবলীগ চিন্তা করে নিয়ে যাক তারপর আমাদের যে মা বোনেরা আছে তাদেরকে নির্যাতন করুক ইমপ্রিজন করুক তারপর আমরা এই সরকারের বিরুদ্ধে কিছুই বলবো না কারণ আমরা হচ্ছে ভদ্র মানুষ তো যাই হোক বন্ধুরা এই ভারতের যে গোপন বৈঠক প্রকাশ্যে বৈঠক করেছে হাসিনার সাথে চলুন এই বিষয়ে কিছু কথা শোনা যাক